হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটু আমার মজা মজা লাগছে, কারণ আমি আজকে একটা ফোন কিনতে যাচ্ছি। অনেক কনফিউশনে আছি যে কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না। তো ওয়ান উইক আগে আমরা দেখে এসেছিলাম ফোনটা, তো আজকে ফাইনালি ডিসাইড করলাম যে না, নিয়েই নিই, কারণ আমার ফোনের ক্যামেরাটা একটু বাজে ব্লগিংয়ের জন্য, খুব ডার্ক আর পুরো লাইট শো, মানে একটা হয় না কেমন রোলিং করে ওরকম টাইপের হয় না ভিডিও ভালো। তো আর উজানের ফোন থেকে আমি ভিডিও করি, আর উজান তো সবসময় ওর ফোনটা নিয়ে মানে টানাটানি করলে ওরও অসুবিধা হয়, আর ও এবার লাইনে যাবে আর আমি বাড়িতে থাকবো, তো আমার একটু অসুবিধা হয়ে যাবে অনেক। তো এই জন্য ভাবছি না আর কত স্টোরি করবো, একটা কিনে নিই। তো আমার ফার্স্ট পেমেন্ট দিয়ে উজানকে কিনে দিব ফোন। তো যাই হোক, তো আজকে যাচ্ছি নিতে, আর আমরা কোন ফোনটা নিচ্ছি সেটা শোরুমে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি নিচে, উজান স্কুটি বার করে নিয়েছে, এনও গেছে অ্যাজ ইউজুয়াল কাকুর দোকানে। তো আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে, এবার আমরা যাবো আমার ফোনটা নিচে এবার উজান গেছে পার্কিংয়ে, পার্কিং করে গাড়িটা, তারপর আমরা ভেতরে ঢুকবো, তারপর আমরা ফোনটা নিবো। এক্সাইটেড, আমার এই ফোনটা ক্যামেরাটা ঠিক নেই, আমার এটা রেডমি নোট 7 প্রো। তো যখন নিয়েছিলাম তখন ঠিক কাজ করতো, বাট পরে এখন একদম পুরো ডার্ক আসে ভিডিও, অ্যান্ড কালার রোটেট করে, মানে ভালো না, হয় না। তো দিনে তাও একটু কাজ চালানো যায় ব্যাক ক্যামেরা, কিন্তু ফ্রন্ট ক্যামেরা পছন্দ না, অ্যান্ড রাতে একদমই ভালো কাজ করে না। তো আমি এর জন্য এটাকে মানে চেঞ্জ করবো না, আমার দুটোই লাগবে, আমার মেমোরি অনেক দরকার হয়। তো এই জন্য আমি এটাও রাখছি আর নতুন একটা কিনবো। আমি যখন কিছু কামাই করতে শিখবো তখন আমি ওকে অবশ্যই ফোন কিনে দেবো, এটা আমার খুব ইচ্ছা। তো গাইজ, আমি গেছিলাম ফোন নিতে, বাট আমরা দেখে গেছিলাম 3 দিন আগে, তো আজকে আসতে আমার সেই ফোনটা সেল হয়ে গেছে, অ্যান্ড আরও স্টকে ছিল 3-4টে, বাট সবগুলো স্টক আউট হয়ে গেছে। তো আমরা এখন অন্য কোনো শোরুমে যাচ্ছি। তো আমরা এবার ওপেন মার্কেটে সব মোবাইলের দোকানগুলোতেই ঘুরবো। তো এটা ছিল ফার্স্ট দোকান, তো এখানেও আমাদের বলা হলো যারা ওয়েট করো, ওরা ফোন করে শুনলো যে ওদের আরও স্টক যেখান থেকে ওরা নেয় ওখানে আছে কিনা, তো এখানে পাইনি। তারপরে চলে গেলাম আমরা সেকেন্ড দোকানে, তো এখানেও আমাদের যাওয়ার পর জিজ্ঞাসা করলাম আমরা যে ফোনটা নিতে যাচ্ছি সেই ফোনটা আছে কি না, বাট এখানেও দাদাটা ফোন করলো, ফোন করে স্টক জানলো, বাট ওখানেও নেই তাদের কাছে অ্যাভেলেবেল। এবার যাব, এবার থার্ড দোকানেও আমরা এন্ট্রি করেছি, অ্যান্ড এখানেও আমরা জিজ্ঞাসা করলাম আছে কি না, তো সেও আবার সেই একই ফোন করলো যে আছে কি না স্টকে, তো নেই, এদের এখানেও পেলাম না। এবার যাচ্ছি ফোর্থ দোকানে, 4 নম্বর দোকান এটা, এখানে এসেছি, এখানেও জিজ্ঞাসা করছি, আমরা যে ফোনটা চাচ্ছি তার প্রো ভার্সনটা পাচ্ছি, আমি প্রো ভার্সনটা নেবো না, আমি মানে যেটা নেবো সেটা নর্মালটা নেবো, তো প্রোটা নেবো না, তো এখানে প্রোটা পেয়েছিলাম। সো এবার আমরা যাচ্ছি 5 নম্বর দোকানে, এবার 5 নম্বর দোকানে গিয়ে দেখছি আমি আমার ফোনটা পাই কি না, বাট বাইরে ভীষণ গরম, আর আমাদের এখানে লকডাউন এখনও চলছে, টাইমলি দোকান টোকান সব বন্ধ হয়ে যায়, বেরোতে হয়েছিলো ঠিক 10-11টার দিকে, আর মাথার উপরে সূর্য যেন একদম রেগেছিলো, এত গরম এত গরম, আর ভীষণ ঘেমে টেমে একাকার, আর উজান অনেক বেশি ঘামে, ওর হাতটা দেখে বুঝতে পারবে যে কী ঘামে, ওর পুরো হাতটা ঘেমে একদম খুবই বাজে অবস্থা হয়েছিল, বাট তাও আমার জন্য ঘুরছিলো, কিন্তু আমার ফোনটা কেন পাচ্ছি না, কোনো দোকানে পাচ্ছি না, সব দোকানে স্টক আউট, ব্ল্যাকটা আছে, আমি ব্ল্যাক কালার নিতে চাচ্ছি না, আমার যে কালারটা পছন্দ সে কালারটাই পাচ্ছি না আমি। তো অনেক দোকান তো কাটাকাটি করলাম, দেখি আগে কী হয়। তো এটা 6 নম্বর দোকান, এখানেও এসে ভিভো টিভো এটা ওটা হাবি জাবি পেলাম, বাট আমার যেটা দরকার, আমার যেটা পছন্দ সেই ফোনটা আমি পাচ্ছি না, এখনও পেলাম না। ফোন কিনতে এসে আজ ফোন কিনতে এসে আমাদের বিশাল এক অভিজ্ঞতা হলো, গোটা ডিপুগড় খুঁজে পেলাম, এত ইম্পর্টেন্ট একটা ফোন পুরো মার্কেটে স্টক আউট। এখন আর এক সাইডের কয়েকটা দোকান বাকি আছে, যদি পাই তো পাই, না হলে আমাকে ওয়েট করতে হবে অনেক দিন, আমি আবার বাড়ি যাচ্ছি, তো এখানে সমস্যা, অনেক সমস্যা, দেখা যাক কি হয়, কারণ বাড়ি যাচ্ছি আমার, তখনই লাগবে। বাবা এখানে একটু দেখে নিতা এই স্টোরে। তো এটা আমাদের 7 নম্বর দোকান, যেখানে আমি আমার পছন্দের ফোনটা স্টক আউট পেলাম, স্টক আউট, চলো আউট হয়ে যাই। এবার আমরা বাইরে চলে এসেছি, এবার যাব আরও একটা শোরুমে, দেখি এখানে পাওয়া যায় কি না, তো এখানেও জিজ্ঞাসা তো করে দেখি আছে কি না। হ্যালো,
হবে। চলো এখানেও স্টক আউট, দরজা খোলো, চলো বাইরে চলো। ভাগ্যে নেই আজকে ফোন, তো চলো আজকে 9 নম্বর দোকানে যাওয়া যাক। 7 নম্বর 8 নম্বর এটা হচ্ছে 9 নম্বর দোকান, তো এখানে গিয়ে দেখি। তো এখানে যখন আমরা গেলাম দাদার সাথে কথা বললাম, দাদা বললো আচ্ছা আসো, আছে তো আছে বলে আমাদের বুঝতে বলা হলো। এবং বসলাম যখন, তারপরে দাদা ফোন করলো স্টকে যে ডিস্ট্রিবিউটর তাকে, সে বললো স্টক আউট আর ব্ল্যাক কালার আছে, তো ব্ল্যাক কালার তো আমি নেবো না, তো আমরা বাইরে চলে এলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লিস্টের 10 নম্বর দোকান। এটা অনেক বড় শোরুম, এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এসি, এভরিথিং এভরিথিং, মানে একটা বাড়ি যত রকমের ইলেকট্রনিক্সের জিনিস হয় সব পাওয়া যায়, ফোন টোন সব। তো এখানে যাওয়ার পর একটা দাদা ছিল, একটু চিনতাম, ওই দাদাকে বললাম, তো দাদা বলো ওই সেকশনে, মোবাইল সেকশনে চলে যাও, ওখানে বিজয় নামে একটা দাদা আছে, তাকে জিজ্ঞাসা করতো, এইটা হচ্ছে বিজয় দা। তো একে জিজ্ঞেস করার পর আমরা চলে গেলাম যেখানে ফোন দরকার সেখানে, ফোন অনেক ফোন ঘাটাঘাটি করলাম, কিন্তু যেটা আমাদের দরকার সেই ফোনটা পাইনি। আমরা ভদ্র মতো নিচে এসে দোকানকে বেরিয়ে গেলাম, ওই দাদাটাকে বললাম দাদা পাইনি, তো এবার চলো বাড়ি যাই, রান্না আছে এখনো। তো গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি, নিজের ফল খেতে, বললাম বাড়িতে ফল আছে খেও না, বাড়িতে গিয়ে খাও, তো 5 মিনিট পর বাড়ি যাবো, তাও নিলো, ঠিক আছে খাক, ফল খাচ্ছে, তারপর আমরা বাড়ি যাবো বাজার করে নিয়ে, তারপরে আমরা রান্না করতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয়ে আমি ঘুমই পাইনি, তো এখন একদম টাইম নেই, 12টা বেজে গেছে, ওর একটার সময় ওর একটার মধ্যে ওকে ভাত রান্না করে দিতে হবে। তো আমি আজকে কি হ্যাপা আমাদের হলো সেটা আমি পরে ডিসকাস করছি ফ্রি হয়ে, তো এখনকার মতন টাটা। সো সারাদিন ঘোরাঘুরির পরেও আমি আমার পছন্দের ফোনটা পাইনি ডিব্রুগড়ে, একদমই সব দোকানে স্টক আউট পেয়েছি। অ্যান্ড অনেক গল্প হয়ে গেছে এর ভেতরে, যেমন অনেক দোকান আমাকে বলেছে কালকে স্টক পেয়ে যাবো, অনেক দিয়ে বলছে কয়েকদিন ওয়েট করো, অনেকে বলছে 15 আগস্ট পর্যন্ত ওয়েট করো, অফার থাকবে, অনেক কিছু বলেছে। তো অ্যাট দ্য লাস্ট যেদিন আমি ফোনটা হাতে পাবো সেদিন গল্প করার জন্য কিছু তো রাখতে হবে, তো সেদিনকে আমি গল্প করে পুরোটা বলে দেবো, কোন দোকানে কী বলেছে, কী হয়েছিলো, অ্যান্ড কী করে আমি ফোনটা অ্যাট দ্য লাস্ট কিনলাম। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে ওয়েলকাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বাট ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।